নানা জল্পনা কল্পনার পর অবশেষে আনুষ্ঠানিক গ্রেপ্তার দেখানো হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। চলছে পরবর্তী আইনি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে ফৌজদারি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। ম্যানহাটনে আদালতে আত্মসমর্পণ করতে গেলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এদিকে তার গ্রেপ্তারের খবরে আদালত প্রাঙ্গণের বাইরে জড়ো হন শত শত ট্রাম্প সমর্থক। সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে মার্কিন প্রশাসন। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অর্থ ব্যবসায়িক খাতে দেখানোর ফৌজদারি মামলায় অভিযুক্ত হন ট্রাম্প। এদিকে আদালতে পৌঁছার পরও নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে আবারও দাবি করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।